দিনাজপুর জেলার ইসলামপুর শহরে লকডাউন সাফল্য করতে ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে অভিযান চালানো হয়। ইসলামপুর বাজার এলাকায় কংগ্রেস রোড, মহাত্মা গান্ধী রোড, এনএস রোড, লোহারপট্টি সহ একাধিক এলাকায় এই দিন পুলিশ অভিযানে ইসলামপুর লোহারপট্টি রোডে একটি সোনার দোকান খোলা পেয়ে দোকান মালিক সহ তিন গ্রাহককে আটক করে ইসলামপুর জেলা পুলিশ। আসুন দেখেই নেই সেই ছবি। ডেইলি খোলা থাকে, আমরা বলি যে ভাই আমরা বন্ধ রাখছি, তোমরা বন্ধ রাখো, বারোটার সময় যে খোলা পারমিশন আছে খুলবা তুমি। হ্যাঁ না, রাজ্য সরকারের নিয়ম মানছে না এরা তাহলে? হ্যাঁ মানছে না। কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? কি বলছেন আপনারা? আমরা বলছি যে বন্ধ রাখো, আমরা বন্ধ রাখছি, তোমরাও বন্ধ রাখো, রাখবে না। দোকানের মালিকের নাম কি? শিবনাথ। শিবনাথ